আমি ডাক্তার সুজিত কুমার ভৌমিক। আজকে কথা বলবো উকুন নিয়ে। উকুন কেন হয় এবং এর সমাধান কী বা চিকিৎসা কী? প্রচলিতভাবে আমরা সাধারণত যে সমস্যাগুলোর চিকিৎসা সাধারণত কম বা আমরা বিব্রতকর অবস্থায় পড়ি, আমরা সাধারণত সেই সমস্যাগুলো বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং সেইগুলোর সমাধানের চেষ্টা করি। উকুন কিন্তু সেরকমই একটা সমস্যা। অনেকেরই উকুন হয়, লজ্জায় পড়ে যায়, কোথায় যাব, কী করা উচিত, কখনো কখনো একদম অনিয়ন্ত্রিত হয়ে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, এই উকুন কী এবং কেন হয়, কত জাতের উকুন আছে, উকুন সাধারণত কোথায় কোথায় হয় এবং উকুন যাতে না হয় এই বিষয়ে আমরা কথা বলবো। উকুন এক ধরনের ক্ষুদ্র পরজীবী যেটা সাধারণত মানুষের চামড়ায় বসবাস করে এবং সেই প্রাণী আক্রান্ত প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে। উকুন অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে, চুলকায়, কখনো কখনো ঘা হয়ে যায় এবং বিস্তার ঘটিয়ে অনেককে একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে। উকুন কেন হয়, কাদের হয়? উকুন যারা সাধারণত অপরিষ্কার থাকে, যারা ওভার ক্রাউডিং এরিয়াতে থাকে, গাদাগাদি ঠাসাস ঠাসি এই অবস্থায় যারা বসবাস করে, অস্বাস্থ্যকর পরিবেশে যারা থাকে বেশিরভাগ, ঠিকমতো গোসল করে না, ঠিকমতো সাবান এবং শ্যাম্পু ব্যবহার করে না, সাবান শ্যাম্পু ব্যবহার করলেও অনেকে আছে ঠিকমতো আশ্রয় না, চুলে যদি চিরুনি ঠিকমতো না দেয় তাহলে আস্তে 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 চুলগুলো এলোমেলো হয়ে যায়, ধুলাবালিতে থাকা, বায়ুমণ্ডলে থাকা ধুলাবালিগুলো জমতে 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 সেখানে বিভিন্ন ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় এবং আস্তে 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 কিন্তু উকুনের আক্রমণ ঘটে। আক্রমণের দিক থেকে উকুনকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মাথার উকুন, একটা হচ্ছে গায়ের চামড়ার উকুন, আর একটা হচ্ছে পিউইক অঞ্চলের উকুন, নিম্নাঞ্চলে সাধারণত বসবাস করে। ঘরোয়া সমাধান কিন্তু চমৎকার। আমরা যদি খুব সিরিয়াস হই, আন্তরিক হই, তাহলে কিন্তু ঘরোয়াভাবেই উকুনকে আমরা সমাধান করতে পারব। নাম্বার ওয়ান, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। দুই নম্বর, নিয়মিত চুলে শ্যাম্পু বা সাবান ব্যবহার করব। তিন নম্বর, শুধু শ্যাম্পু বা সাবান ব্যবহারই নয়, ঠিকমতো চিরুনিও করতে হবে, সঠিক সময়ে সুন্দরভাবে যত্ন সহকারে চিরুনি করতে হবে। চার নম্বর, আমরা কখনো কখনো যদি সেরকম হয় তাহলে ইংলিশ উকুননাশক শ্যাম্পু এবং সাবান পাওয়া যায়, এটা যদি আমরা ব্যবহার করি তাহলেও কিন্তু খুব দ্রুত উকুনের হাত থেকে রক্ষা পাবো। এছাড়াও পেঁয়াজ এবং রসুনের গন্ধ উকুন সহ্য করতে পারে না। পেঁয়াজ এবং রসুন শেষে নারকেলের তেলের সঙ্গে মিশে যদি দিনে দুইবার ব্যবহার করা যায় তাহলেও কিন্তু উকুন চলে যায়। তো এই হচ্ছে ঘরোয়া সমাধান। আশা করি এভাবেও আমরা উকুনের সমাধান করতে পারব। হোমিওপ্যাথিক চিকিৎসায় সাধারণত যে ওষুধগুলো ব্যবহার করা হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে স্ট্যাফিসেগ্রিয়া। উকুন নাশক হিসেবে অনেক খ্যাতি আছে স্ট্যাফিসেগ্রিয়ার। স্ট্যাফিসেগ্রিয়া মাদার টিংচার সাধারণত নারকেল তেলের সঙ্গে মিশিয়ে দিনে দুইবার ব্যবহার করতে হয়। এটা আমরা এক সপ্তাহ, দুই সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে খুব বেশি হলে চার সপ্তাহ এটা ব্যবহার করলে কিন্তু উকুন চলে যায়। পাশাপাশি স্ট্যাফিসেগ্রিয়া পটেন্সি ঔষধ খেতে হয়। 30 বা 200 বা 1 এম্পাওয়ারের স্ট্যাফিসেগ্রিয়া ঔষধ যদি আমরা মাদার টিংচারের পাশাপাশি খাই, মানে সেবন করি, তাহলেও কিন্তু আমরা দ্রুত উকুনের হাত থেকে রক্ষা পাবো। এছাড়াও সরিনাম, সালফার, মার্কসল এই ঔষধগুলো সাংঘাতিকভাবে কার্যকরী। ঔষধ যদি আমরা উপযুক্ত শক্তি ও মাত্রায়
রোগীর গঠন এবং কারণ অনুযায়ী ব্যবহার করতে পারি তাহলে কিন্তু চমৎকার রেজাল্ট পাওয়া যায়। তো সম্মানিত ভিউয়ার্স, এই অস্বস্তিকর পরিবেশ থেকে আমরা যেন খুব সুন্দরভাবে রক্ষা পাই। সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে সাক্ষাৎ হবে, কথা হবে। সে পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি, ভালো থাকি। ধন্যবাদ।